নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সকলকে শুভ দীপাবলির অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এখন বাজে বিকেল তিনটে, তো আমি এখন একটু ছাদে যাচ্ছি। তো ছাদে কেন যাচ্ছি আপনাদের ছাদে গিয়েই বলবো, তাহলে চলুন যাওয়া যাক। আমরা যখন এক মাস আগে এসেছিলাম তখন পুরো ধান ক্ষেতটাই সবুজ ছিল, এখন ধান পেকে গিয়ে পুরো ধান ক্ষেতটা হলুদ হয়ে গেছে, লোকজন ধান কাটাও শুরু করে দিয়েছে। আমার হাজবেন্ড দীপাবলিতে বাজি পোড়াবে বলে বালিপুর থেকে দু ব্যাগ বাজি কিনে এনেছে। বাজি কিনে এনে ছাদে রোদ্দুরে দিয়েছে যাতে রাতে একটা বাজিও মিস না করে। ছোটবেলায় আমরা সবাই এরকম করেছি, তাই না? সুধা যদি আর একটু বড় হতো ওকেও বলতে হতো না, ওই বাজিগুলো রোদ্দুরে দিত। আমাদের পাশের বাড়িতেই একটা ছোট বাচ্চা থাকে, রাতে পোড়াবে বলে সে এখানে একটা বুড়ি বানিয়ে রেখেছে। বাড়ির একদিকটা এত সুন্দর আর অন্য দিকটা দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা এই বাড়িরই অন্য একটা দিক। আপনাদের তো আমি আগেই দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনেই একদম একটা জায়গায় ঠাকুর তৈরি হয়, তো সকাল থেকে প্রচুর মানুষের আনাগোনা হচ্ছে, কেননা সবাই এখান থেকে আজকে ঠাকুর নিয়ে যাচ্ছে। আমি এত লোকজন দেখে সত্যি বলতে কি একটু অবাকই হয়ে গেছি। চারিদিক দিয়ে লোকজন আনন্দ করে হই হই করে মাইক বাজিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে, আর এইসব দেখে সুধার ভীষণ আনন্দ হয়েছে। ও একবার বারান্দায় গিয়ে চিৎকার করছে, একবার জানালায় এসে লাফালাফি করছে, ওকে সামলানোই এখন দায় হয়ে গেছে। অন্যান্যবার নিচে গিয়ে সুধাকে নিয়ে একটু তবু ঠাকুর দেখিয়ে আনি, কিন্তু আজকে ওকে নিয়ে নিচে যাওয়ার সাহসই হচ্ছে না, কেননা প্রচুর পরিমাণে লোকজন এসেছে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য, তার সাথে লাউড মিউজিক বাজিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে, যার জন্য ওকে আমি আজকে আর নিচে নিয়ে যাচ্ছি না। আজকাল পাঁচটা বাজার সাথে সাথেই চুপ করে সন্ধে নেমে যাচ্ছে, তাই একটু সকাল সকাল ছাদে এসে বাতিগুলো বসিয়ে দিয়ে যাচ্ছি, সন্ধের পর এসে জেলে দিয়ে যাব। সন্ধের পর তো এমনিতেই ছাদে বাজি ফাটাতে আসবো, কিন্তু তার আগে ছাদের বাতিগুলো দেওয়া শেষ হলে বারান্দায় গিয়ে বাতিগুলো দিয়ে দেবো, কেননা বেশ কিছুটা সময় লাগবে। ছোটবেলায় জানেন তো তিনটে দিন এমন হতো যখন রাতে শুয়ে শুয়ে মনে হতো কখন রাতটা শেষ হবে। একটা হতো দীপাবলির আগের দিন রাতে, রাতে শুয়ে শুয়ে মনে হতো যে কখন সকাল হবে আর বাপি যে বাজিগুলো আজ এনেছে সকালে ঘুম থেকে উঠেই রোদ্দুরে দিয়ে দেব। আর দ্বিতীয়টা হচ্ছে হোলির আগের দিন রাতে, সেদিন যেন রাত ফুরোতেই চাইতো না। সকালবেলা ঘুম থেকে উঠলেই মা কিছু না কিছু খাইয়ে দিত, কেননা ঘুম থেকে উঠেই রং হাত করে ফেললে আর খেতে পারতাম না, সেই জন্য আগে খাওয়ানোর ঝামেলাটা মা মিটিয়ে দিত। আমি বলছিলাম না আমাদের পাশের বাড়ির ছোট ছেলে আছে একটা, এই দেখুন বুড়ি পোড়াতে শুরু করে দিয়েছে সন্ধে হতে না হতেই। বুড়ি পোড়ানো দেখতে দেখতে আবার পুরনো গল্পে ফিরে আসি। খাওয়া দাওয়ার পর এক বালতি জলে রং গুলতাম, আর সেই রং বেলুনের মধ্যে ভরে সাজিয়ে সাজিয়ে রাখতাম, তারপর সুযোগ বুঝেই কারোর পিঠে ছুঁড়ে মারতাম। এবার আপনারাই বলুন, এত সব উৎকণ্ঠা নিয়ে কি আগের দিন রাতে ঘুম হয় কারো? আর একদিন এমন হতো যেদিন ঘুম হতো না, সেদিন হলো মহালয়ার আগের দিন রাতে। মনে হতো কখন সাড়ে তিনটে চারটে বেজে যাবে আর আমরা মহালয়াটা টিভিতে মিস করে যাব, তার থেকে না ঘুমিয়েই কাটিয়ে দেবো আজ সারা রাত। ছাদে বাতি দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও জ্বালাইনি, কিছুক্ষণ পর জ্বালাবো। এখন বারান্দায় বাতিগুলো দিয়ে নিচে তুলসী মঞ্চর ওখানে চলে যাব। মা সন্ধ্যের সময় কিছু বাতি দিয়ে দিয়েছে, কেননা আমরা তখন ছাদে বাতি দিচ্ছিলাম, যার জন্য মা সন্ধ্যে দিয়েই কিছু বাতি দিয়ে দিয়েছে। আমরা এবার নিচে গিয়ে বাদবাকি জায়গায় বাতিগুলো দেব। ধান কাটা শেষ হয়ে গেলেই এবার আলু বসানোর রমরমা শুরু হয়ে যাবে, তো আলু বসানোর জন্য এখানে আলু বীজ এনে রাখা আছে। সুধাকে এখন ওর ঠাম্মি দাদু এন্টারটেন করছে, যার জন্য আমরা দুজন নিশ্চিন্তে পুরো বাড়ি ঘুরে ঘুরে বাতি দিতে পারছি, নইলে ওকে সাথে নিয়ে বাতি দেওয়া এক কথায় অসম্ভব। সব জায়গায় বাতি দেওয়া হয়ে গেছে কিন্তু এখনো কোথাও জ্বালানো হয়নি। সন্ধে হয়েছে, বেশ কিছুক্ষণ হয়ে গেল, কারো হয়তো আর বাতি জ্বালাতে বাকি নেই, আমরাই শুধু বাকি আছি। তো এবার প্রথমে তুলসী মঞ্চতে বাতি জ্বালিয়েই আমরা ওপরে বারান্দায় চলে যাব। আমাদের পাশের বাড়ির ছেলেটার বুড়ি পোড়ানো হয়ে গেছে, এবারও বাজি ফোটাতে শুরু করেছে। ওদের মতো আমরাও ছাদে গিয়েই বাজি ফাটাবো, কেননা নিচে তো অনেক আলু বীজ আছে, তার উপর বাগানে বেশ কিছু গাছ আছে, তাই নিচে বাজি পোড়ালে একটু অসুবিধা হবে, তাই ছাদে গিয়ে বাজি ফাটাবো।
এই কয়েকদিন ধরে এত পোকামাকড়ের উৎপাত হচ্ছে যে সুধাকে খুব ভয়ে ভয়ে রাখতে হচ্ছে। কেননা ছোটদের যা প্রকৃতি হয় আর কি, ছোট ছোট জিনিস দেখলে সোজা নিয়ে মুখে পুড়ে দেবে। তো ও তো তার ব্যতিক্রম নয়, যার জন্য ওকে খুব সামলে সামলে রাখি। আর দীপাবলিতে একটু প্রদীপ জ্বললে পোকামাকড়ের উৎপাত থেকে তবু একটু রেহাই পাওয়া যাবে। আর সুধা তো মাটিতে কোনো জিনিস পড়ে থাকলে দেখলে সেটা দৌড়ে গিয়ে আগে মুখে পুড়ে দেবে। এসব ব্যাপারে ওর জুড়ি মেলা ভার। উপরে সব বারান্দাগুলোতে বাতি জ্বালিয়ে দিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে আবার দুবার করে জ্বালাতে হচ্ছে। আর যেভাবে হাওয়া দিচ্ছে মনে তো হচ্ছে না ছাদে বেশিক্ষণ বাতি জ্বলবে বলে। বারান্দায় বাতিগুলো জ্বালানোর পর আমরা এবার ছাদে যাচ্ছি বাতি জ্বালাতে। তো সুধা সারাদিন হই হই করে ক্লান্ত হয়ে গেছে, ওর খুব ঘুম এসে গেছে। তো মা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ও আর বাজি পোড়ানোর জন্য অপেক্ষা করতে পারবে না। ছাদে এসে কোনো রকমে বাতিগুলো জ্বালালাম, কিন্তু একটার পর একটা হাওয়াতে নিভে যাচ্ছে। তাই বাতি জ্বালানোর উপর মনোযোগ না দিয়ে এবার আমরা রং মশাল তুবড়ির উপর মনোযোগ দিলাম। সুধা এখন আধ ঘন্টার ছোটোখাটো একটা পাওয়ার ন্যাপ নিচ্ছে, তাই ও যতক্ষণ ঘুমোচ্ছে আমি ততক্ষণ একটু বাজি পুড়িয়ে নিচ্ছি। কেননা ওর ঘুম ভেঙে গেলে আমায় নিচে চলে যেতে হবে, তখন আমি আর ওকে নিয়ে তো আর বাজি পোড়াতে পারবো না। তাই আমি আগে বাজি পোড়াতে শুরু করলাম। এখন বাজছে সন্ধে 7:30, কিন্তু চারপাশটা দেখে মনে হচ্ছে গভীর রাত হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড তো প্রচুর বাজি এনেছে, প্রত্যেকটা প্যাকেট থেকে একটা একটা করে বাজি পোড়ালেও বেজে যাবে আজকে রাত 9টা। তো একদিনে তো বাজি পুড়িয়ে শেষ করা সম্ভব নয়, 3-4 দিন লেগে যাবে আমাদের এই বাজিগুলো শেষ করতে। এরই মধ্যে সুধারও পাওয়ার ন্যাপ কমপ্লিট হয়ে গেছে, তাই ওকে নিয়ে খানিকক্ষণের জন্য ছাদে এলাম। এখন তো একটু একটু ঠান্ডা পড়ছে, ওকে বেশিক্ষণ রাখবো না, 2-4 মিনিট ওকে একটু দেখিয়েই নিচে নামিয়ে নিয়ে চলে যাব। গতকাল আমাদের দীপাবলি খুব 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 আনন্দ করে কেটেছে, আশা করছি আপনারাও ভীষণ আনন্দ করেছেন। তো আজকে 13ই নভেম্বর, সুধার জন্মদিন মূলত 13ই ডিসেম্বর, কিন্তু অস্টিনে প্রত্যেক মাসের 13 তারিখে আমরা সুধার ছোট করে একটু জন্মদিন পালন করি, একটু কেক কেটে। তো এবারেও তার অন্যথা হয়নি, তার উপর সুধার আনন্দ তো দ্বিগুণ হয়ে গেছে যেহেতু এখন ঠাম্মি দাদুর আদর পাচ্ছে বেশি বেশি করে। তো আজকেও ভাবছি সন্ধ্যের দিকে একটু ছোট্ট করে পালন করব, আর কিছুই নয়, একটু কেক কাটা, এই যা। তো ঠাম্মি দাদুও ভীষণ আনন্দ পাবে আর সুধা তো আনন্দ পাবেই। চলো আজকে সুধা রেডি, সুধা আজকে ঘুমোচ্ছে না, আজকে সুধা বাজি পোড়ানো দেখবে, চলো। গতকাল তো বেশিরভাগ বাতি হাওয়াতে নিভে গেছিল, তাই সেই বাতিগুলো জ্বেলে দিলাম আজকে, কেননা আজকে হাওয়া দিচ্ছে না, আজকে খুব সুন্দর জ্বলছে বাতিগুলো। গতকাল তো অর্ধেক বাজিও পুড়িয়ে শেষ করতে পারিনি, তাই আবার সেই কালকের বাজিগুলো নিয়ে পোড়াতে শুরু করেছি আজকে। এই বাজিটার কি নাম আমি সত্যি বলতে কি জানি না, তো একটাই এনেছিল স্পেশালি সুধার জন্য। গতকাল সুধা ঘুমিয়ে গেছিল বলে এটা পোড়াইনি, আজকে সুধা জেগে আছে বলে এই বাজিটা পোড়াচ্ছে। এটা দেখে সুধা কতটা আনন্দ পেল আমি জানি না, তবে আমরা খুব আনন্দ পেয়েছি এটা দেখে। এসব জিনিস তো এই প্রথম দেখছে, ও কিভাবে রিয়্যাক্ট করবে এখনো বুঝে উঠতে পারছে না, যার জন্য ও শুধু দেখেই যাচ্ছে। বাজি আজকে শেষ হোক বা না হোক, সুধাকে নিয়ে আর বেশিক্ষণ ছাদে থাকবো না, কেননা খোলা ছাদের মধ্যে আছি তো আস্তে আস্তে এবার ঠান্ডা পড়ছে। যদি ওকে জ্যাকেট টুপি সমস্ত কিছু পরিয়ে কভার করেই ছাদে এনেছি, তবুও বাচ্চাদের জন্য এই ঠান্ডাটা খুবই বাজে। এখন বাজছে 8:30, তো আমরা বেশ কিছুক্ষণ হলো বাজি পুড়িয়ে নিচে নেমে গেছি। আর সুধারও খুব খিদে পেয়েছিল, ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। ও রোজ 8টার সময় ঘুমিয়ে যায় খাওয়া দাওয়া করে, তারপরে সেই ভোরের দিকে ঘুম থেকে ওঠে। এবার আমরা নিচে খাওয়া দাওয়া করতে যাব, ও যেহেতু ঘুমিয়ে গেছে। তো তাহলে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার মনের কালিমা অন্ধকার সমস্ত কিছু মুছে যাক, সবাই খুব 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 ভালো থাকুন।
আশা করছি আপনারা দীপাবলি ভীষণই আনন্দ করে কাটাচ্ছেন। তো আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব শিগগির। নমস্কার, শুভরাত্রি।